আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি। ইতিমধ্যে কিন্তু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেশ কিছু ভিডিও আপলোড করেছি। তো যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজগুলো ভালোভাবে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং এই মেনুবারের কাজগুলো দেখেছি, এবং রিভিউ মেনুবারে আমরা এই স্পিং গ্রামার, ওয়ার্ড কাউন্ট, নিউ কমেন্ট এগুলো দেখেছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে ট্র্যাক চেঞ্জের কাজ। ট্র্যাক চেঞ্জের কাজ কী, সে বিষয়টা আজকে আমরা দেখবো। তো ভিউয়ার্স, আগের ভিডিওগুলো আপনি কীভাবে দেখবেন, এই ভিডিওর ডিসক্রিপশনে আগের ভিডিওর প্লে লিস্ট দেওয়া থাকবে জব কোর্স নামে। তো ওইখানে ক্লিক করে পরে আপনি সবগুলো ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ট্র্যাক সেন্স একটা গুরুত্বপূর্ণ একটা অপশন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ রিভিউ মেনুবারের মধ্যে। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমি একটা কাজ জাস্ট করে রেখেছি, বাট আপনি অফিসে একটা কাজ হয়তো করে রাখছেন, আর এখন ওই কম্পিউটারে বা ওই ল্যাপটপে হয়তো বা আরও অন্যান্য স্টাফ বসতে পারে। তো আপনি চাচ্ছেন যে আপনি এই লেখাটাকে ট্র্যাক সেন্স করে রাখবেন, যাতে যদি কেউ এই ডকুমেন্টের মধ্যে কোনো কিছু পরিবর্তন করে বা কেটে দেয়, সব কিছু কিন্তু অটোমেটিকলি মার্ক হয়ে থাকবে, যেটা আপনি পরবর্তী চাইলে পরে খুব সহজে কিন্তু ঠিক করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স দেখেন, আমার কিন্তু এলাকাটা অলরেডি লিখে আমি সেভ করে রেখেছি। এখন মনে করেন যে দ্বিতীয় থেকে এখানে ওপেন করছে, ওপেন করার মধ্যে আমাদের আসছে। আচ্ছা, আসার পরে আমি কিন্তু ট্র্যাক সেন্স অপশনটা কিন্তু চালু করে রেখেছি, বাট হয়তো অনেকে বুঝতে পারে না বা অনেকেই জানে না। তো আমি ট্র্যাক সেন্সটা এখানে ওপেন করার পরে আমি আচ্ছা এখন হোম মেনু পরে, এখন কিন্তু কেউ বুঝতে পারছে না যে এখানে কোনো কিছু করা আছে। দেখেন, এখন যদি কেউ এসে আমার এখানকার লেখাটা কাটার চেষ্টা করে, তাহলে দেখতে পাচ্ছেন যে এই লেখার মাঝ দিয়ে কিন্তু দাগ চলে আসতেছে, দেখছেন। আবার যদি কেউ যদি এখানে কোনো কিছু উল্টাপাল্টা করে লিখে রাখে যে আমার ফাইলটাকে এলে মনে করে দিবে, তাহলে কিন্তু সে করতে পারবে। দেখেন, এগুলো করার পরে হয়তোবা সে কী করবে, সে হয়তোবা কম্পিউটার থেকে এটা সেভ করে রাখবে, ওকে, যাতে আমি ফাইলটা পরবর্তী ঠিক করতে না পারি। দেখেন, এটা কিন্তু আমি সেভ করে রাখলাম, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, যেহেতু আমাদের সেভ করতে একটা ফাইলে কন্ট্রোল এস দিলে পরে পুনরায় এটা সেভ হয়ে যায়। তো ভিউয়ার্স, এখন আমি এখান থেকে দেখেন ক্লোজ করে দিলাম। আমি ক্লোজ করে দেওয়ার পর আবার নতুনভাবে আমি এই মাইক্রোসফটের মধ্যে ঢুকলাম, অর্থাৎ আমি এখন ঢুকতেছি। আগে কিন্তু কেউ একজন উল্টাপাল্টা করে সব কিছু লিখে রাখছে, ওকে। তো ভিউয়ার্স, এখন যে এইটা উল্টাপাল্টা করে লিখে রাখছে, এখন এটা আমি কীভাবে আমার আগের অবস্থা সাজাবো, সে বিষয়টা কিন্তু আমাকে দেখতে হবে। এই জন্য আমি যেটা করবো, আমি এখান থেকে সরাসরি রিভিউ মেনুবারে চলে আসবো। আসলে দেখতে পাচ্ছি আমাদের ট্র্যাক চেঞ্জ অপশনটা কিন্তু চালু করা আছে। আর একটা ইনফরমেশান আমি দিয়ে রাখি যে যদি আপনি মাইক্রোসফট 2016 আপডেট ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি পাসওয়ার্ড সেট করার অপশনটা পেয়ে যাবেন। তো আমাদের 2007 এবং 2010 সেক্ষেত্রে পাসওয়ার্ডটা থাকে না, এই জন্য আমরা পাসওয়ার্ডটা সেট করতে পারলাম না। ভিউয়ার্স, এখন দেখেন আপনি এটা কিন্তু একবারেই ঠিক করতে পারবেন। সেটা কীভাবে ঠিক করতে পারবেন, এখানে দেখেন লেখা আছে শো মার্কআপ। আপনি শো মার্কআপে আসার পর জাস্ট আপনি অরিজিনালে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার ডকুমেন্টটা কিন্তু আগের মতো ঠিক হয়ে গেছে, একটা অপশন। তো আমি এটা এখান থেকে এভাবে করে রাখলাম। আচ্ছা, এখন কীভাবে আপনি বুঝবেন, এটা বাদে আপনি কীভাবে বুঝবেন যে এখানে আপনার কোন ডকুমেন্টগুলো নতুনভাবে এন্ট্রি করা হয়েছে বা কোনটা কাটা হয়েছে, কীভাবে আপনি বুঝবেন? তো এই জন্য আপনি জাস্ট এখানে দেখেন লেখা আছে আমাদের রিভিউ পেন, এই রিভিউ পেনে ক্লিক করুন। ক্লিক করার পরে রিভিউ পেন ভার্টিক্যালে ক্লিক করেন। এখন দেখতে পাচ্ছেন যেগুলো আপনার এখানে নতুন করে এন্ট্রি, দেখেন এখানে আছে ইনসার্টেড, মানে এগুলো নতুনভাবে এন্ট্রি করা হয়েছে, এটাও এন্ট্রি করা হয়েছে, এবং এইগুলো হচ্ছে ডিলিট করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ডিলিট করা হয়েছে। তো এখন চাচ্ছেন যে এইগুলো আপনি কেটে দিবেন, কেটে দিয়ে আপনি ডকুমেন্টটাকে আগের অবস্থায় ফ্রাইনে আসবেন। এক্ষেত্রে আপনি কী করবেন, আপনি দেখেন এখানে কিন্তু রিজেক্ট লেখা আছে, আপনি রিজেক্টে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি রিজেক্ট করতে পারবেন, অথবা দেখেন প্রিভিয়াস আছে, প্রিভিয়াস মানে পূর্ববর্তী, ওকে, পরেরটা নিয়ে যাবে প্রিভিয়াস, এরপরে নেক্সট মানে পরবর্তীটা, প্রিভিয়াস মানে আগেরটা, এখানে কিন্তু আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন। আর এখানে যেটা পরিবর্তন হয়েছে, যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে দেন, তাহলে অ্যাকসেপ্টে ক্লিক করলে পরে আপনি এই কাজটাখানে এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। বাট আমি যেহেতু চাচ্ছি যে এই উল্টাপাল্টা লেখা হলে আমি রাখবো না, এই জন্য আমি অ্যাকসেপ্টে ক্লিক না করব, এটা সরাসরি এখান থেকে রিজেক্ট করে দেবো। এখানে রিজেক্টে ক্লিক করুন, ক্লিক করবে এখানে দেখেন লেখা আছে রিজেক্ট চেঞ্জ, এখানে ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে একটা অপশন রিজেক্ট হয়ে গেছে। এরপর আপনি আবার রিজেক্টে আসবেন, আসার পরে আবার এখান থেকে প্রথমত রিজেক্ট অ্যান্ড মুভ টেক নেক্সটে ক্লিক করেন,
এরপরে রিজেক্ট সেন্ডে ক্লিক করেন। সেম ভাবে আবার আসবেন, আসার পর রিজেক্ট অ্যান্ড মুভ টু টেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে রিজেক্ট সেন্ডে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এরকমভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার পরিবর্তনকৃত কোনো ডকুমেন্ট আগের অবস্থা ঠিক করতে পারবেন। তো এই জন্য আপনি জাস্ট ট্র্যাকশনস অপশনটা কিন্তু চালু করে রাখবেন, যাতে যদি কেউ এখানে নতুনভাবে কোনো কিছু এন্ট্রি করে আপনার ফাইলের মধ্যে বা কেউ যদি কোনো কিছু ডিলিট করে, তাহলে আপনি খুব সহজে কিন্তু পরিবর্তন করতে পারবেন এই ট্র্যাকশনসের মাধ্যমে। ওকে, তো আমরা এখন ট্র্যাকশনস অপশনটা অফ করে দিলাম। ওকে, তো বিকজ এরপরে দেখেন এখানে আমাদের আছে কম্পেয়ার। কম্পেয়ার মানে হচ্ছে দুইটা ডকুমেন্টের মধ্যে পার্থক্য দেখানো যায় কী কী ধরনের পার্থক্য আছে। তো এই জন্য আপনি জাস্ট এখান থেকে কম্পেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে কম্পেয়ার দেখেন এখানে কম্পেয়ার টু ভার্সন অফ দ্য ডকুমেন্ট, তো আমি এখানে ক্লিক করলাম। ওকে, তো এখানে আছে অরিজিনাল ডকুমেন্ট, এখানে আছে রিভার্স ডকুমেন্ট, তো আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ফাইল নিলাম, ডিডি নিলাম একটা ফাইল, আমি এখান থেকে আরেকটা ফাইল নিলাম রকিশেক। ওকে, তো এখানে কিন্তু দুইটা আমাদের আলাদা আলাদা ফাইল আছে। তাহলে এই দুইটা আলাদা আলাদা ফাইলের মধ্যে কোনো মিল আছে কি না বা কোনো পরিবর্তন, সেটা আপনি এখান থেকে কিন্তু বুঝতে পারবেন। ওকে করলাম, ইয়েস। এখন কিন্তু ভিউয়ার্স দেখতে পারেন কিছু সময়ের মধ্যে দেখেন এগুলো কিন্তু আমাদের কোনো কিছু মিল নাই, দেখছেন এইগুলো মিল নেই, বিধায় কিন্তু এটা অটোমেটিকলি কেটে দিয়েছে। দেখেন শুধুমাত্র আমাদের যে এই নামটার মিল আছে, বিধায় কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু আর কোনো কিছু আসে নাই। তো ভিউয়ার্স, এই কম্পিউটারের মাধ্যমে আপনি দুইটা ফাইল কিন্তু কম্পেয়ার করে দেখতে পারবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না দুইটার মধ্যে। ওকে, তো ভিউয়ার্স এই হচ্ছে আজকের কাজ। তো আশা করি যে আজকের বিষয়টি আপনার বুঝছেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। পরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।